হ্যালো বিয়ার্স মেডিটেটিভস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্যাম্পুর সাথে দুটো উপাদান মিশিয়েই তোমরা চুলকে কীভাবে ঘন লম্বা ও মজবুত করে ফেলতে পারো বন্ধুরা এই দুটো উপাদান কিন্তু ভীষণই এফেক্টিভ তোমাদের চুল ঝরা বন্ধ হবে যাদের প্রতিদিন খুবই চুল পড়ে যায় শ্যাম্পু করার সময় অনেকটা চুল ঝরে যায় তারা কিন্তু এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করো তোমাদের চুল ঝরা যেমন কমবে তেমন কিন্তু চুল খুব মজবুত হবে চুল সিল্কি ও লম্বা হবে তাহলে চলো রেমেডিটা শিখে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই নিয়ে নিতে হবে চাল এখানে দেখো দু থেকে তিন চামচ আমি চাল নিয়ে নিয়েছি চাল আমাদের চুলের জন্য ভীষণই ভিটামিন প্রদান করে আমাদের চুল খুব হেলদি করে তোলে সিল্কি করে তোলে এবং এতটাই পুষ্টি দেয় যে চুলের গোড়া কিন্তু শক্ত করে তোলে খুবই তাড়াতাড়ি এবার আমি এখানে চার থেকে পাঁচ চামচ চাল নিয়ে নেব চাল নিয়ে একটা জল তার সঙ্গে মিক্স করে আমি কিন্তু ধুয়ে নেব ভালো করে কারণ চালের মধ্যে অনেক রকমের ময়লা থাকে নোংরা থাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে চালটা ধুয়ে নিতে হবে দেখো এভাবে ধুয়ে নেওয়ার পর এই যে যে সাদা নোংরা জলটা এটা কিন্তু ফেলে দেবো সম্পূর্ণ ফেলে দিয়ে তারপরে ওই চালের মধ্যে আমি আরও চার থেকে পাঁচ চামচ মতো জল অ্যাড করবো দেখো বন্ধুরা তার আগে আমার এর মধ্যে নিয়ে নিতে হবে নাম্বার টু উপকরণ সেটা হচ্ছে মেথি এখানে আমি গোটা মেথি নিয়ে নেবো মেথি আমরা সবাই জানি চুল কি করে ঝরা বন্ধ করে এবং নতুন চুল গজায় তার থেকেও বড় কথা চুল কিন্তু গোড়া খুব শক্ত করে যাদের চুলের গোড়া নরম তাড়াতাড়ি কিন্তু তাদের চুল পড়ে যাওয়ারও খুব সমস্যা থাকে একটু শ্যাম্পু করলে বা এমনি মাথায় তেল দিলে তাড়াতাড়ি কিন্তু চুল পড়ে যায় তাই আমি এর মধ্যে মেথি দেব দু থেকে তিন চামচ এবারে চাল আর মেথি একসঙ্গে মিক্স করে নিতে হবে মিক্স করে একদম পরিষ্কার ফ্রেশ জল এর মধ্যে চার থেকে পাঁচ চামচ দিয়ে দেব। দেখো বন্ধুরা এভাবে জল দিয়ে দিতে হবে জল দিয়ে এই দুটো উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে অন্তত এক ঘন্টা আধা ঘন্টা যার হাতে যেরকম সময় আছে এটা কিন্তু ভিজতে দিতে হবে ভিজলেই এর যা প্রোটিন বা সম্পূর্ণটা কিন্তু বেরিয়ে আসবে এবার দেখো বন্ধুরা এভাবেই রেখে দেবো আমি এক ঘন্টা থেকে আধা ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ঘোলা হয়ে গেছে ঘোলাটে টাইপের হয়ে গেছে মেথি আর চালের যে প্রোটিনটা সেটা কিন্তু বেরিয়ে এসছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটা সম্পূর্ণ ছেঁকে নেব দেখো এভাবে ছেঁকে নিতে হবে যাতে চাল আর মেথিটা আলাদা হয়ে যায় এবং এর জলটা বেরিয়ে আসে তোমরা এই চাল আর মেথি কিন্তু আলাদাভাবে ফেসপ্যাক তৈরি করে ইউজ করতে পারো হেয়ারে বা মুখে এবার এই যে যে জলটা তৈরি হলো এই জলের মধ্যে আমি মিক্স করব শ্যাম্পু তোমরা যে যে কোনো শ্যাম্পু ব্যবহার করো যেটা তোমরা অভ্যাস সেই শ্যাম্পুই কিন্তু ব্যবহার করবে আমি এখানে ডাব শ্যাম্পু ব্যবহার করছি ডাব শ্যাম্পু হালকা করে কেটে নিয়ে কিন্তু সমস্ত শ্যাম্পুটা এর মধ্যে থেকে বের করে নিতে হবে তোমরা যদি আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করো সেই আয়ুর্বেদিক শ্যাম্পু কিন্তু সেম প্রসেসে এর মধ্যে মিক্স করতে হবে এবার এই শ্যাম্পুটা এর সঙ্গে সমস্ত বের করে নিয়ে একসঙ্গে কিন্তু মিক্স করে নিতে হবে বন্ধুরা রেমেডিটা ভীষণ কার্যকারী তোমরা যখনই ব্যবহার করবে অন্তত সপ্তাহে যদি তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারো কিন্তু প্রতিদিন শ্যাম্পু তো করা যায় না সপ্তাহে অন্তত চেষ্টা করবে তিন থেকে চার দিন এটা ব্যবহার করার ভীষণই উপকার পাবে তোমরা দেখবে চুল ঝরা বন্ধ হবে চুল অনেকটা সিল্কি হবে এবং চুলের গোড়া কিন্তু শক্ত হবে এবার এই শ্যাম্পুর সঙ্গে মেথি আর চালের জল একসঙ্গে কিন্তু মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে অন্তত দু থেকে তিন মিনিট বা চার পাঁচ মিনিট মাথার মধ্যে রেখে দিয়ে এটাকে কিন্তু একটু সময় দেবে তারপরে কিন্তু হেয়ার ওয়াশ করে নেবে তারপর তোমরা চাইলে কন্ডিশনার ব্যবহার করতেও পারো নাও পারো চুল কিন্তু ভীষণ সিল্কি স্মুথ ও ঘন লম্বা হয়ে উঠবে এটা যদি নিয়মিত তোমরা ব্যবহার করো যখন যখন শ্যাম্পু ইউজ করবে তখন তখন এটা কিন্তু ব্যবহার করতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ